নমস্কার শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কোনো সময় এটা ভেবে দেখেছেন যে যে মানুষগুলো আমাদের অনেক কাছে আছে তারা ছোট ছোট কিছু কথা বলে? অনেক বড় কথার কথা বলছি না, অনেক ছোট ছোট কথার কথা বলছি আজকে। যে কথাগুলো শুনে আমাদের মন খারাপ হয়ে যায়, সেটা কেন হয় সেটা জানার আমরা কখনো চেষ্টা করি না, যেহেতু আমাদেরকে মনে হয় যে এত ছোট জিনিসের নিয়ে বেশি ভাবার দরকার নেই। কিন্তু এই ছোট ছোট জিনিস যেগুলো আমাদের মনকে খারাপ করতে আরম্ভ করে, মূল রূপে আমাদের মনটা একদিনের জন্য বা এক মাসের জন্য বা বছর দিনের জন্য বা দীর্ঘ জীবন কালের জন্য খারাপ করে রেখে দেয়। সর্বপ্রথম একটা জিনিস বুঝতে হবে, বাবা লোকনাথ বলছেন যে ছোট ছোট যে কথা আছে সেই কথাগুলোতে যেগুলো তোমার মন খারাপ হচ্ছে সেগুলোরও কিছু না কিছু অর্থ আছে। সেই কথাগুলো নিজে কিছু অর্থ রেখেছে যে আমাকে যখন এই কথাটি বলা হবে তখন সে কিছু এটার মধ্যে অর্থ সিদ্ধি করবে, তার কিছু মানে আছে। আপনার যখন কাছের মানুষ, ভালো করে বুঝুন জিনিসটাকে, যে আপনার যখন কাছের মানুষ বা কেউ যদি একটা ছোট কথা বলল আপনাকে মন খারাপ করার জন্য বলল, সেই কথাটির মাহিত্যি এটা হচ্ছে যে সে আপনাকে মন খারাপের দিকে নিয়ে যাবে। এইবারে যদি আপনার মন হয় যে হ্যাঁ এই কথাটি তো বড় আঘাতপূর্ণ কথা, মনে অনেক ব্যথা নেওয়ার কথা, তাহলে একটু মনটা খারাপ করেই দিই, তাহলে এই কথাটিকে বারবার মনে করে আমি একটু মন খারাপের দিকে নিজেকে নিয়ে যাই। অনেক সময় আমাদেরকে মন খারাপে থাকতেও ভালো লাগে, আমি অনেকবার আপনাদেরকে বলেছি। মনকে বোঝা এতটাই কঠিন যে আপনি বুঝতে পারবেন না। অনেক সময় কেউ যদি আপনাকে একটু কথা বলল যেটার মাহিত্যি অতটা না, সেই কথাটি আপনাকে অতটা ব্যথা দিতে পারবে না, কিন্তু আপনি নিজে চান যে একটু আমি ব্যথাতে থাকি। অনেক সময় আপনাকে ভালো থাকতে ইচ্ছা করে না, অনেক সময় মনে করে যে আমি একটু খারাপ মনেও থাকি। তো এই যে খারাপ মনে থাকা যখন আপনি আরম্ভ করলেন, তখন সেই কথাটির যে অর্থ আছে সেটা সিদ্ধ হয়ে গেল। যেরকম ধরে নিন যে কোনো বাচ্চা, আপনারই হোক বা আপনার ছোট ভাই বোন কেউ হোক, আপনার সাথে বাজারে গেল এবং সে বলল যে আমি একটা 10 টাকা দামের চকলেট খেতে চাই। এবারে আপনার কাছে 5 টাকা আছে, আপনি ছেলের মুখ দেখলেন, মায়া লাগলো, আপনি কোথার থেকেও 5 টাকা আরও জোগাড় করলেন, কারো কাছ থেকে ধার নিয়ে নিলেন, না বললেন যে ভাই তোমাকে আমি পরে দিয়ে দেবো, আমি এখন পকেটে পার্স আনিনি, তো 5 টাকা আমাকে ধার দাও, বাচ্চাটি বড় জিদ করছে। আপনি 10 টাকা দিয়ে তাকে চকলেটটি কিনে দিলেন। ছেলেটি এবারে বুঝে গেল যে বাবার কাছে, দাদার কাছে তো 5 টাকায় ছিল, মায়ের কাছে বোনের কাছে তো 5 টাকায় ছিল, কিন্তু তিনি সেটাকে 10 টাকা করে আমার সেই অর্থটাকে সিদ্ধি করে দিলেন। তখন ছেলেটি তো বুঝে গেল কি 5 কেও 10 করা যেতে পারে, নিজের কাজ হাসিল করা যেতে পারে। এইবারে আগেবারে সেই বাচ্চাটি যদি আপনার কাছে 20 টাকা বা 40 টাকা বা 100 টাকার চকলেট খুঁজে নেয়, তাহলে কিন্তু আশ্চর্য হবেন না। জীবন ঠিক সেরকমই, যখন কাছের মানুষগুলো বা আপনার আশেপাশের মানুষগুলো কিছু আপনাকে কথা বলে দিল, তখন চট করে বুকে আঘাত এটা লাগে যে এরকম সাহস, এরকম বলে দিল, এরকম করে আমার নিন্দা করে দিল, এরকম কিছু বলে দিল, যতটা সে বলেনি তার থেকেও বেশি একটু বাড়িয়ে আমাদের মন সেটাকে নেয়। তার যদি ক্যাপাসিটি আছে 10 টাকার, তাহলে আমি সেটাকে 50 টাকা ভেবে নিতে যদি আরম্ভ করি, তাহলে আগেবারে সেই 10 টাকাটি 100 টাকা লাগবে। সেই ছোট কথাগুলো বড় কথা হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, আর আপনার মন বৃহৎভাবে বড়ভাবে খারাপ হতে আরম্ভ হবে। ছোট ছোট কথাতে মন খারাপ হওয়াটা অনেকটা সহজভাবে নেবেন না, এটা আপনার জীবনের যে গোল রয়েছে, লক্ষ্য রয়েছে, সেগুলোকে খারাপ করতে আরম্ভ করে। ছোট ছোট লক্ষ্যগুলোকে সে নষ্ট করবে, আর মিলে জুলে সবাই মিলে আপনার যে বড় লক্ষ্যগুলো আছে জীবনে সেগুলোকে নষ্ট করে দেবে। তার জন্যই মনকে সবসময় এটা ভেবে বুঝবেন যে সে যে কোনো ছোট জিনিসের উপরে বেশি রিয়াক্ট করতে পছন্দ করে। কে বলল যে তোমাকে আজকে দেখতে ভালো লাগছে না, তখন তুমি সারা জীবনের জন্য এটা মেনে বসে যাবে যে আমি দেখতেই এত ভালো না। কিন্তু এটা তো হতে পারে কি সেদিন আপনি ভালো করে মুখ হাত পরিষ্কার করেননি, সেদিন আপনার সেদিন আপনি চুল ঠিক করে বাঁধেননি, বা সেদিন আপনি দাড়ি শেভিং করেননি, বা আপনি কাপড় ঠিক পরেননি, এরকম তো না যে প্রতিদিন আপনি এরকম করবেন, কিন্তু আপনি ভেবে নিলেন যে আমি দেখতেই ভালো না। জীবনে এই জিনিসগুলোর থেকে বাঁচা খুবই দরকার আছে। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।